প্রিয় দর্শক বন্ধু, আমি শুভদীপ নন্দী। আজ চলে এসেছি তোমাদের জন্য হুগলির বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো পরিক্রমা করতে। যারা এখানে আসুনি তারা ঘরে বসে মোবাইল ফোনে আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা সার্চ করো, দেখতে পারবে হুগলির বাঁশবেড়িয়ার সেই বিখ্যাত কার্তিক পুজো। হুগলির বাঁশবেড়িয়ার এই কার্তিক পুজোর একটা বৈশিষ্ট্য হলো এখানে শুধু কার্তিক নয়, বিভিন্ন ধরনের দেবদেবী এখানে পূজিত হন। তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এবছরের প্যান্ডেল ও ঠাকুর। হাই বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাঁশবেড়িয়ার স্টেশন বাজার ব্যবসা সমিতির কার্তিক পুজোতে। এদের চিন্তাভাবনা উগলা পাতার প্যান্ডেল, দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। প্যান্ডেলটা উগলা পাতা দিয়ে একটা অভিনবত্ব প্যান্ডেল এসেছে। আসুন দেখা যাক ভেতরে প্যান্ডেলে কী আছে। হুগলা পাতার কারুকার্য করা এই প্যান্ডেলটি সত্যি খুব আকর্ষণীয়। এখানকার দেবতা নটরাজ শিব। এখন আমরা দেখতে পাচ্ছি বাঁশবেড়িয়ার ক্ষুদিরাম পল্লীর একটি মণ্ডপ। আমরা এখন চলে এসেছি ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়ার রামকৃষ্ণ সঙ্গে। এদের অভিনবত্ব, এরা থার্মোকল দিয়ে খুব সুন্দর করে এই প্যান্ডেলটি করেছে। এখানে মূলত নারায়ণ ঠাকুরের পুজো করা হয়। পাশে রয়েছে শিব পার্বতী ও রাধাকৃষ্ণ। বন্ধুরা, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নামটি এখন আমি ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি। এখন দেখছো বাঁশবেড়িয়ার নারায়ণতলার নারায়ণ ঠাকুর। চলে এলাম আরেকটি নতুন প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটি তৈরি হয়েছে রাজস্থানের একটি শিব মন্দিরের আদলে। বন্ধুরা, তোমরা এখন দেখছো অনির্বাণ সঙ্ঘের এই পুজো মণ্ডপ বা পুজো প্যান্ডেল। এখানকার ঠাকুর জামাই কার্তিক রূপে পূজিত হন। এখন দেখাচ্ছি বাঁশবেড়িয়ার মাঝের সড়কের কিশোর সংঘ ক্লাবের প্যান্ডেল ও ঠাকুর। এই বছর এই সংঘের অভিনবত্ব পরিবেশ রক্ষা ও পাখিকে রক্ষা করা নিয়ে। খুব সুন্দর লাগছে প্যান্ডেলের ভেতরে ঢুকে, মনে হচ্ছে আমরা একটা কোনো গভীর অরণ্যে রয়েছি যেখানে একসাথে প্রচুর পাখি ডাকছে।
জামাইগুলির এই পুজো কমিটির অভিনবত্ব এবছর কোভিড-19 নিয়ে। আসুন দেখে নেওয়া যাক এদের পুজোর থিম। চলে এলাম আর একটা নতুন প্যানেলে। গ্যাস সিলিন্ডার, মোটর বাইকের তেলের ট্যাঙ্কি, হেলমেট, স্প্রিং, খড় দিয়ে তৈরি করা দড়ি, এই দিয়ে এরা এদের থিম তৈরি করেছে এবার। চলে এলাম আরও একটি নতুন প্যানেল দেখতে। এই বছর বাঁশের বিভিন্ন অংশ এবং বাঁশ দিয়ে বিভিন্ন কারুকার্য করে তৈরি হয়েছে এই মণ্ডপ। বাঁশবেড়িয়ার শিবতলার শিব ঠাকুর। এখন চলে এলাম বাঁশবেড়িয়ার জলট্যাঙ্কির মাঠে বা ফুটবল মাঠে। এই মণ্ডপটি তৈরি হয়েছে বিভিন্ন প্রকার ঝিনুক, ভেলভেট ও কড়ি দিয়ে। এখানে পূজিত হন দেবী সন্তোষী মা। রূপালি রঙের কাগজের প্লেট ও প্লাস্টিকের গ্লাসের ভেতর রঙিন জল ভরে তৈরি হয়েছে এই মণ্ডপ সজ্জাটি। এখানে পূজিত হন সেনাপতি কার্তিক।